इंजीनियरिंग छात्रा की मौत से आदिवासी समुदाय के लोगों में भारी आक्रोश देखने को मिला। मामले की छानबीन कर जल्द हत्यारों की गिरफ्तारी की मांग की जा रही है। आदिवासियों ने हीरापुर थाने का घेराव कर प्रदर्शन किया। मृतका के पिता लक्ष्मी नारायण हंसदा मिठानी हाई स्कूल के शिक्षक हैं। उन्होंने कहा कि उनकी पुत्री आसनसोल इंजीनियरिंग कॉलेज की छात्रा थी। वो 27 मार्च के बाद से ही लापता थी। उसकी गुमशुदगी की शिकायत भी थाने में दर्ज करवाई थी। पुलिस ने एक को पकड़ लिया और उससे पूछताछ की जा रही है। डीसी वेस्ट अभिषेक मोदी ने क्या कहा, आइए आपको सुनाते हैं। गतकाल धूलामाखा रोडो ग्रामे एक मे आगे धर्षण कर खून करबादे इमिडिएट 24 घंटार मध्य এখানে অ্যারেস্ট করতে হবে, দোষীকে মূল দোষীকে গ্রেফতার করতে হবে, সেই দাবি নিয়ে আমরা এখানে বসেছি। পুলিশ কমিশনারও পুলিশ আসুক, কমিশনার আসুক, এখানে এখানে কমিটমেন্ট করুক যে 24 ঘন্টার মধ্যে আমরা দোষীকে অ্যারেস্ট করব। তারপর আমরা এখানে অবরোধ মানুষটা উঠাচ্ছি আমরা। এটা তো মার্ডারে, এটা যা মনে হচ্ছে এটা তো মার্ডারে। তো এই যে পশ্চিমবঙ্গে চারিদিকে আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে বিভিন্ন জায়গায়, এইটা এটা তো বন্ধ করতে পারছি না প্রশাসন। কিন্তু ইমিডিয়েট আমরা আমরা যেটা দেখছি চারিদিকে এটা মিসিং 27 তারিখ থেকে মিসিং ছিল, মিসিং ডায়েরিও করেছিল। গতকাল রাত্রে বডি উঠিয়েছে, রাত্রে 10টা নাগাদ উঠিয়েছে। আমরা ইমিডিয়েট মূল দোষীকে অ্যারেস্ট করতে চাইছি। ইমিডিয়েট 24 ঘন্টার মধ্যে আমরা দাবি রাখছি। হ্যাঁ, এই বছরে ইঞ্জিনিয়ারিং কলেজের ফাইনাল ইয়ার ছিল বিটেক। কোয়েল হাঁসদা, আমার নাম হীরালাল সোরেন, আমি আদিবাসী সংগঠনেরই, কিন্তু আমি সমাজের পক্ষ থেকে এসেছি। আদিবাসী স্টুডেন্ট ইউথ ফোরামের প্রেসিডেন্ট, কিন্তু আমি আদিবাসী সমাজ থেকে আজকে এসেছি। আমি পাবলিক হিসাবে দাবি রাখছি যে ইমিডিয়েট 24 ঘন্টার মধ্যে দোষীকে অ্যারেস্ট করতে হবে, সেই কমিটমেন্ট কমিশনারকে দিতে হবে। আমরা বিরাট আন্দোলনে যাব, পুরো রাজ্য জুড়ে আন্দোলন হবে, খুব সংগঠন হবে। ধরা পড়েছে, কোর্টে আজকে ফরওয়ার্ড করা হবে উইথ পিসি রিমান্ড। ওরা যে একটা স্টেটমেন্ট দিয়েছে সেটা ইনভেস্টিগেশন চলছে, ওটা ভেরিফাই করা হচ্ছে, ওটা ভেরিফাই হলে তারপরে ওটা বলা হবে। একজনকে ধরা হয়েছে, ও স্বীকার করেছে পুলিশের কাছে কি ও ওর দুজন সঙ্গে ঘটনাটা ঘটিয়েছে। ওই ওদেরই একটা বন্ধু আছে, ওকে বাড়ি থেকে নিয়ে গেছিল, তারপরে ঘটনাটা এটা হীরাপুর থানা অন্তর্গত এটা দিহিকা গ্রামে একটা ঝাড় জঙ্গলে গিয়ে এটা ঘটনাটা ঘটিয়েছে। ওরা স্বীকার করেছে, পুলিশ অ্যারেস্ট করেছে, এটা ওদের কী মোটিভ ছিল সেটা ভেরিফাই করা হচ্ছে।